একসময় আফিম চাষের ক্ষেত্রভূমি হয়ে উঠেছিল মালদা জেলা। জেলা পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তরের তৎপরতায় আজ তা নির্মূল হয়েছে, তবুও হাত গুটিয়ে বসে নেই প্রশাসন। গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত চরগুলিতে এই বেআইনি চাষ পুনরায় শুরু না হয়, তাই জেলা শাসক নিতিন সিংহানিয়ার উদ্যোগে একটি টিম এই চরগুলিতে বিশেষ অভিযান চালান। এই টিমে ছিলেন জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাবত, সংশ্লিষ্ট এলাকার ব্লক আধিকারিক ও আবগারি দপ্তরের কর্তারা। নদীপথে এই চরগুলিতে কি ফসল হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখেন। বেআইনি আফিম চাষের কোনো কৃষক যাতে আগ্রহী না হয় সে বিষয়েও সতর্ক করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, মাঝে মধ্যেই এমন অভিযান চালানো হবে। অন্যদিকে তিনি জানান, ভাঙন কবলিত এলাকাও পর্যবেক্ষণ করা হয়, একটি রিপোর্টও তৈরি করা হচ্ছে নদী ভাঙন নিয়ে। আগামীতে শুকা মরশুমে ভাঙন প্রতিরোধের কাজ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এই রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।